হ্যালো বন্ধুরা, আদিত খানের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আপনাদের জানাবো পৃথিবীর কিউট একটি পাখি ফরপাসের লালন পালন পদ্ধতি ও তার বিস্তারিত তথ্য সম্পর্কে। আমাদের পৃথিবীতে বিভিন্ন রঙের হাজারো প্রজাতির পাখি রয়েছে, এদের মধ্যে কিউট এক প্রজাতি হচ্ছে ফরপাস। তাহলে চলুন জেনে নেওয়া যাক এদের বিস্তারিত তথ্য সম্পর্কে। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে, এরা খুবই মিষ্টি স্বভাবের হয়, আর এরা তেমন একটা চেঁচামেচিও করে না। আমাদের পৃথিবীতে প্রায় ১৯ প্রজাতির ফরপাস পাখি রয়েছে বলে জানা যায়। এদের মধ্যে প্যাসিফিক প্যারোটলেটই সবথেকে ছোট প্রজাতি, আর এদেরকে ঘরে এবং খাঁচায় পালন করা হয়ে থাকে। এই বাহারি রঙের পাখিটির দৈর্ঘ্য মাত্র ১১ ইঞ্চি থেকে ১৪ ইঞ্চি, আর ওজনেও এরা প্রায় ৩০ গ্রামের মতো হয়ে থাকে। পাখিটি আকারে খুব ছোট, তাই এই পাখিটিকে পকেট প্যারোটও বলা হয়। এরা বন্য পরিবেশে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু খাঁচায় এদের সঠিক মতো যত্ন নিলে ভালো মতো লালন পালনে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। এদের মেল ফিমেল পাখি নির্ণয় করাতে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না, কারণ পুরুষ পাখিটির চোখের পাশে এবং ডানার নিচে নীল রঙের পালক বিশিষ্ট, আর মেয়ে পাখিটির চোখের পাশে এবং ডানার নিচে নীল রঙের পালক থাকে না, তাই খুব সহজে এদের মেল ফিমেল চেনা যায়। এদের আদি বসবাস ল্যাটিন সেন্ট্রাল ও সাউথ আমেরিকায়, তবে আজকাল সারা বিশ্বেই এদের লালন পালন করা হয়। এ পাখি পোষার জন্য ১৮/২৪ সাইজের খাঁচা খুবই উপযোগী। এই পাখিগুলো প্রায় ১ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এরা ৪ থেকে ৬টি ডিম দিয়ে থাকে, আর এদের ডিম ফুটতে সময় লাগে প্রায় ১৮ থেকে ২০ দিনের মতো। বন্য পরিবেশে এরা গাছের কোঠরে বাসা তৈরি করে, আর সেখানে ডিম দিয়ে থাকে এবং সযত্নে বাচ্চাদের লালন পালন করে থাকে। আর এরা খাবার হিসেবে লাভবাস এবং কোকাতেল পাখির খাবারগুলোই খেয়ে থাকে। এছাড়াও এরা লাভবাস পাখিদের মতো ফলমূল ও শাকসবজি খেতেও পছন্দ করে। এই অভিনব সুন্দর পাখিটি বাজারে খুবই কম পাওয়া যায়, যে কারণে এদের দামটাও একটু বেশি। এই পাখিগুলোর প্রতি জোড়ার দাম হয় আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার মতো। এই সুন্দর পাখিটির মধ্যে আপনাদের কোন রঙের পাখিটি বেশি ভালো লেগেছে আর কোন পাখিটি আপনি কিনতে চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।